আচ্ছা শোন না স্যান্ডি, বলছি তুই একটু মেঘনাদির কাছে যা, গিয়ে একটু কিছু খেয়ে নে, আমরা এক মিনিটে আসছি। ওকে যা যা যা। ওকে ওকে। এই অভিতা, এদিকে শোনো, এদিকে শোনো, শোনো শোনো, বলছি যে তুমি যে অ্যারেঞ্জমেন্টের কথাটা বললে ওটা কি সাকসেসফুল হচ্ছে? আরে চাপ নিচ্ছিস কেন? আমায় যখন কোনো দায়িত্ব দিচ্ছিস, আজ পর্যন্ত আমি কোনো দিন ঝুলিয়েছি। তবে দারুণ অ্যারেঞ্জমেন্ট আছে, বাগানের পেছন দিকে কেউ জানবে না যেরকম ভাবে করে রেখেছি, তুই একদম জানিস না। আমি জানতাম তোমাকে কোনো কিছু দায়িত্ব দিলে তুমি ওটা সাকসেসফুল করবেই করবে, বইয়ের দ্বারা না কিচ্ছু হবে না। সে কই কই, তাকে ডাক ডাক হইছে দাঁড়িয়ে। এই ব্রো, এই এদিকে শোনো, কি বলছিস বল। আরে আমাদের এই ব্যাপারটা, বাগান তার পিছনে গিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হবে না? কিন্তু মানে ওই ইরা ইরা ব্রো, কাল না তোমার বিয়ে, টেকনিক্যালি কিন্তু আজ তোমার বৌদিকে দেখা চলবে না। বাদ দে, শোন, কাল আমার বিয়ে না, তোরও বিয়ে। আমি কি সেটা বলেছি? কিন্তু তুমি তো তখন থেকে বৌদি বৌদি করে যাচ্ছ। কিন্তু শোন, আমি বলি না, তুই পরম তো এই করে কিন্তু অনেক দেরি করে দেবে। তুই চল, আমি বলছি, চল 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 চল। কি হলো? চোখ না কপালে উঠে যাবে। সে তো সাংঘাতিক ব্যাপার হবে মনে হচ্ছে। কি হবে ওখানে? ওখানে তো ছেলেদের পার্টি, এসব মেয়ে অনুষ্ঠানে থাকতে হবে না, চলো না। না না, আমি ওখানে গিয়ে কি করব? আমার আমি মেহেন্দি পরবো না। কেন তিস্তা, বৌদি না ফেরা অবধি তুমি মেহেন্দি কেন পরবে না? কি করে বলি তোমায়, আজ আমার আনন্দ অন্য কারণ দুঃখের কারণ যেন না হয়ে যায়। শালিনীর চোখের জলে আমার নতুন জীবন শুরু হোক, আমি এটা চাই না। ম্যাডাম, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বললাম তো আমি মেহেন্দি পরবো না। তুই আজই মেহেন্দি পরবি ছোটি? শুধু তাই না, তুই তোর দীর হাতে মেহেন্দি পরবি, আমি নিজে হাতে আমার ছোটিকে মেহেন্দি পরাবো। কারণ আমি বলেছিলাম না, ভগবান যেটা চান সেটাই হয়। ভগবান চেয়েছেন তোর আর নীলের বিয়ে হবে। তোদের ভালোবাসা জিতে গেছে ছোটি। কেমন আছো তুমি বলো? ভালো আছি, আর তোমাকে দেখে তো আরো ভালো হয়ে গেছে। আচ্ছা সেসব পরে হবে, এখন গান নাচ গান হোক। সেটা বললে তো চলবে না। মেহেন্দির অনুষ্ঠান যখন হচ্ছে তখন নিয়ম করে মেহেন্দিটাও পড়তে হবে। ঝিলি ঝিলি। আর আজ কিন্তু দিকে মেহেন্দি আমি পরাবো। ঝিলি, তুই
আমার দি আর ছোটির বিয়ে, আমি আসবো না সেটা কি পসিবল? সেই তো, আরে চলো বসো। ঝিলি মাসি তুমি? আচ্ছা ঝিলি মাসি, তৃষা আসেনি? হ্যাঁ ঝিলি, আমি সেটাই বলতে যাচ্ছিলাম। তৃষা, তৃষা আসেনি? আসলে ও ওখানে সবার সাথে মানিয়ে নিয়েছে। আরুষি, ও ভালো আছে, আর এটাও ঠিক যে ও তোমাকে খুব মিস করছে। আর আমিও তো তৃষাকে খুব মিস করি। কিন্তু ওকে এখানে আনলে কি হতো বলো তো? ও তোমার জন্য, বাড়ির সবার জন্য না মনটা খারাপ হয়ে যেত, ও কাঁদতো, আর সেটা কি ঠিক হতো বলো? তাই আমি, আর এখানে এসে ও যদি দেখতো যে ছোটির বিয়ে হচ্ছে, ও অত সেটাও অ্যাকসেপ্ট করতে পারতো না। তাই এই ছোটি, আবার মুখটা বাংলার পাঁচের মতো করে নিলি তো? আচ্ছা আমি যে এসেছি, তুই হ্যাপি না? না, হ্যাপি কেন হবো না, খুব খুশি আমি। আমরা সবাই খুব খুশি, তুই এসেছিস, এ বাড়ি তো আমাদের পরিবারটা পুরো হলো। আচ্ছা আমরা সবাই এখানে, বাট ছেলেগুলো কোথায় বলতো? হ্যাঁ রে, আমিও না অনেকক্ষণ থেকে এই কথাটাই ভাবছিলাম। তাই তো, দাঁড়া পিয়ালি, না দাঁড়া আমি দেখে আসি এক মিনিট। চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি থিনি বাজব আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি থিনি বাজব আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি থিনি বাজব আমি দিনে রাতে, চেয়েও আমায় চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে। চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, তোমার ওই দু চোখে যে আমার মরণ দেখেছি, না 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 চোখেতে চোখ মিলিয়ে স্বপ্ন আমি এঁকেছি, যদি হই কাজল তোমার ওই চোখে, আমার এই চোখের বাহার দেখবে লোকে, ভয় কে বলো হায় গো আমার লোক লাগে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাজ তো তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, চাও না যে, যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে।
আরে ব্যাচেলার্স পার্টির কথা মনে নেই? চুপ কথা, চলো 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 পাল্টা।